আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম লাইব্রেরি চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা শিখব মোটা হওয়ার দোয়া ও আমল সম্পর্কে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই, আমার শরীর দিন দিন চিকন হয়ে যাচ্ছে, আমি স্বাস্থ্যবান হতে চাই, আমি মোটা হতে চাই। তাই সম্মানিত বন্ধুগণ, সেই ভাইয়ের প্রশ্ন অনুযায়ী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও, সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের যে আমলটি আজকে শিক্ষা দেব, এই আমলটি যদি আপনি 7 দিন পর্যন্ত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চিকন শরীর স্বাস্থ্যবান হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাই সম্মানিত বন্ধুগণ, আমলটি কিভাবে করবেন চলেন বলে দিই। আমলটি করার জন্য আপনি 7 দিন পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে, রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে আপনি 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পর আপনি 1 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। তারপরে আপনি 100 বার আপনি ইয়া রাজ্জাকু এই নামটি আপনি তেলাওয়াত করবেন। তারপরে আপনি আবারও 1 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। তারপরে ওই পানিতে আপনি 3টে ফু দেবেন। তারপরে আপনার চাওয়া পাওয়া মোটা হওয়ার জন্য, স্বাস্থ্যবান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।